চলুন দেখে নেওয়া যাক দিনের বড় খবরে কি কি রয়েছে। ভারতীয় পুলিশ সার্ভিস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের কমপক্ষে 2 ডজন সিনিয়র অফিসারকে বিগত কয়েকদিনের রাজ্য থেকে বদলি করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সুপারি দিয়ে পোস্টিং করাচ্ছে। হাওড়ায় এসে অনুষ্ঠানে তিনি বলেন, আমার নজরে এসেছে যে কিছু কর্মকর্তাকে রাজনৈতিক সুপারি দিয়ে পোস্টিং দেওয়া হয়েছে। আমি তাদের ব্যক্তিগতভাবে সতর্ক করে দিয়েছি যেন তারা আগুন নিয়ে না খেলে। এই বদলির তালিকায় কলকাতার পুলিশ কমিশনার সহ হাওড়া ও সল্টলেক সংলগ্ন শহরগুলির মতো গুরুত্বপূর্ণ পোস্টিং রয়েছে। রাজ্যপালের অভিযোগের প্রত্যুত্তরে টিএমসির মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা যুক্তি ছিল, এটি অত্যন্ত বিরক্তিজনক এবং দায়িত্বহীন মন্তব্য। গভর্নর একটি সাংবিধানিক পদে রয়েছেন এবং তিনি চাইলে রাষ্ট্রপতি বা কেন্দ্রের কাছে এ বিষয়ে চিঠি লিখতে পারতেন, তা না করে কেন তিনি নিজেকে হাসির পাত্র করে তুলছেন। ধনখড় এর আগেও পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান অপরাধের গ্রাফ এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। রাজ্যপাল তার বক্তব্যে আগাম সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে তিনি পশ্চিমবঙ্গবাসীকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো আশা দিতে পারছেন না। অন্যদিকে কংগ্রেস, বাম এবং ভারতীয় সেকুলার ফ্রন্টের মধ্যে প্রস্তাবিত জোটের ফলে মুসলিম ভোটের একটা অংশ ওদিকে ঝুঁকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তার আগেই রাজ্য রাজ্যের 3টি মুসলিম প্রধান জেলার সংখ্যালঘু ভোট আদায়ের চেষ্টায় তৃণমূল কংগ্রেস প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে পড়েছেন। তিনি সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে 2 দিনের সফর শুরু করেছেন, যেখানে মুসলিমরা হলেন সংখ্যাগরিষ্ঠ। বিজেপি সরকার এলে মুসলিম সম্প্রদায়ের অস্তিত্বের পক্ষে কতটা বিপজ্জনক সেই বিষয়ে গতকাল সভা থেকে সতর্কবাণী শুনিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আমার বিশ্বাস মুর্শিদাবাদ ও মালদা পশ্চিমবঙ্গে সরকার গঠনে বড় ভূমিকা নেবে। আমরা এখান থেকে সবকটি আসন চাই। আপনি যদি বিজেপিকে সরিয়ে দিতে চান তবে প্রতিটি ভোটই টিএমসির পক্ষে দিন। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার পররাষ্ট্রনীতি কেমন হবে, বিশেষত চীনের প্রতি তার প্রশাসন কীরকম দৃষ্টিভঙ্গি রাখবে, তাই নিয়ে জল্পনা চলছিল। এই মাসের শুরুর দিকে ইউএসএস নিমিটস সহ পার্সিয়ান উপসাগর থেকে বেরিয়ে আসা 2টি আমেরিকান বিমান দক্ষিণ চীন সাগরে সৈন্য মহড়া চালিয়েছে, যা চীনকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের মতোই বেজিং এর প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবে। মঙ্গলবার মিলিটারি অনুশীলনগুলি গত কয়েক মাসে তাইওয়ান স্ট্রাইটে হওয়া বোমারু বিমান সহ প্রায় 1 ডজন সামরিক বিমান উড়ানের মতো উস্কানির পটভূমিকা হয়েছে বলে জানা যাচ্ছে। গত সপ্তাহে বেজিং ইউএসএস জন এস ম্যাককেইনের উপস্থিতিতে আক্রমণাত্মকভাবে দাবি জানিয়েছিলেন যে তারা দক্ষিণ চীন সাগর অঞ্চলের পার্সেল দ্বীপের কাছ থেকে আমেরিকা পরিচালিত মিসাইল ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। তবে বাইডেন এখনো এ বিষয়ে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সাথে কথা বলেননি বলে জানা গেছে। বাইডেন বেজিং এ একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের মতো আরো কিছু বিষয়ে চীনকে সহযোগিতা করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও দক্ষিণ চীন সমুদ্র বিরোধ সহ আরো কয়েকটি বিষয় থাকার জন্য চীনের প্রতি নমনীয় হতে পারছেন না। দক্ষিণ চীন সাগরে ওয়াশিংটনের বিমান বাহিনীর মহড়ায় ক্ষুব্ধ চীনা পররাষ্ট্র মন্ত্রক আজ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষয়টি চীনের শান্তির পক্ষে উপযুক্ত নয়। চীন জাতীয় সার্বভৌমত্ব ও সুরক্ষা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবে। প্রসঙ্গত, এই ঘটনার ঠিক একদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথম ফোনে কথা বলেন, যেখানে বিশেষত বেইজিংয়ের উপর দৃষ্টি রেখে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে সুরক্ষা বিষয়ক চুক্তির কথা উঠে এসেছে বলে খবর। হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে গতকাল 2 দেশের মধ্যে নেভিগেশনের স্বাধীনতা, ইন্দো প্যাসিফিক উন্নয়ন এবং আঞ্চলিক অখণ্ডতা সহ একাধিক বিষয়ে এক নিবিড় সহযোগিতা অব্যাহত রাখতে 2 রাষ্ট্রনায়কই সম্মত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল, তিনি টুইটারে বেশ অ্যাক্টিভ থাকেন, গতকাল ঘোষণা করেছেন যে তিনি কু নামক একটি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করেছেন। কৃষি আইন ইস্যুতে সরকারের সাথে টুইটারে চলতে থাকা মতবিরোধের পটভূমিতে এই অ্যাপটি টুইটারকে প্রতিযোগিতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও ইতিমধ্যেই প্ল্যাটফর্মে যোগদান করেছেন। এবার প্রশ্ন হলো, কি এই কু অ্যাপ? জানা গেছে, কু টুইটারের মতোই একটি অ্যাপ যা প্রায় 10 মাস আগে চালু হয়েছিল, এমনকি এটি আত্মনির্ভর অ্যাপ চ্যালেঞ্জও জিতেছিল।
অপার মেয়া রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদাগোয়াতা নামক দুই ব্যক্তির তৈরি এই অ্যাপটি হিন্দি, তেলেগু, কন্নড়া, বাংলা, তামিল, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, ওয়াদিয়া এবং অসমীয়া ভাষায় উপলব্ধ রয়েছে। গুগল প্লে স্টোরের ডাউনলোড পৃষ্ঠায় এই ট্যাগলাইনটি হল কানেক্ট উইথ ইন্ডিয়ান্স ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। নিজস্ব মতামত শেয়ার করা, নতুন ট্রেন্ড, সেলেব আপডেট সহ টুইটারের যাবতীয় বৈশিষ্ট্যই রয়েছে এই অ্যাপে। কু নিয়ে পীয়ূষ গোয়ালের টুইট মুহূর্তের মধ্যে ট্রেন্ড করতে থাকে। প্রায় $30 কোটি মতো বিনিয়োগ পেয়েছে এই নতুন অ্যাপটি। বিনিয়োগকারীদের মধ্যে ইনফোসিস সিইও মোহনদাস পাই, কালারি ক্যাপিটাল, ব্লুম ভেঞ্চার্স ও ড্রিম ইনকিউবেটর অন্যতম। উল্লেখ্য, অ্যাপটি গুগল প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। সমস্ত ব্যবহারকারীর একটি বৈধ ফোন নাম্বার থাকতে হবে, যেখানে কু প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য একটি OTP প্রেরণ করবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে কু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল, কারণ কেন্দ্রের তরফে চলতি কৃষক আন্দোলন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর সন্দেহে 31 জানুয়ারি টুইটারকে 257টি URL এবং একটি হ্যাশট্যাগ ব্লক করতে বলা হয়েছিল। টুইটার সেগুলিকে একদিন পর ব্লক করার কয়েক ঘন্টার মধ্যেই আবার আনব্লক করে দেয়। এরপরে কেন্দ্র আরও একটি আদেশ জারি করে এরকম আচরণের বিরুদ্ধে দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়। এভাবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই গতকাল টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিছু অ্যাকাউন্ট বন্ধ করার আদেশ দিলেও তা পুরোপুরি মানা সম্ভব নয়, কারণ তারা বিশ্বাস করে না যে এই আদেশগুলি ভারতীয় আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিছু অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে, তবে অন্যগুলির ক্ষেত্রে কেবলমাত্র ভারতের অভ্যন্তরে অ্যাক্সেসকে সীমাবদ্ধ করা হয়েছে এবং টুইটগুলি দেশের বাইরে থেকে এখনও পড়া যেতে পারে। এ বিষয়ে ভারতের প্রযুক্তি মন্ত্রক তাৎক্ষণিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। আজকের খবর এই পর্যন্তই। পৌলমের সাথে আপনি শুনছিলেন বাঙালির খবর। নমস্কার।